এই দেখো ফ্রাইড রাইসের জন্য এই যে ভাতটা নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। এই নেটের উপর একটু মেলে দিয়েছি, ফ্রাইড রাইস রান্না করব আমরা আজ। এতে দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি সাদা তেল আর কিশমিশ দেওয়া হয়েছে। চলো এবার তাহলে সবজিগুলো ভেজে নেওয়া হোক। এই যে ফ্রাইড রাইসের জন্য সবজিটা কেটে রাখা হয়েছে, এইখানে আছে ক্যাপসিকাম, গাজর, বিন আর পেঁয়াজ, এগুলো কেটে এখানে রেখেছি। এখন এগুলো আগে ভাজবো, ঘি দিয়ে ভেজে নেব। চলো তাহলে দেখি কি করে কিভাবে রান্না হচ্ছে আজকে ফ্রাইড রাইস। এই যে দেখো কড়াইতে ঘি দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি, আর এই যে দিচ্ছি গোটা গরম মশলা, আর দেওয়া হয়েছে দু চারটে জিরে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে সবজিগুলো দেব। এই যে সেই ঘির মধ্যে কাজুটা দিয়ে দিয়েছি, কাজু দেবো। এই যে কাজুটা অল্প অল্প ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব সবজি। এই যে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। চলো তাহলে সবজিগুলো এবার ভেজে নাও, তারপরে আবার ফিরে আসবো। এবার দিয়ে দিচ্ছি এই যে চিনি, দু কড়াইতে দিয়েছি, কেননা এক কড়াইতে হবে না, তার জন্য দু কড়াইতে দেয়া হয়েছে। এই দেখো অল্প করে চিনি দিয়েছি দু পাশে। এইবার এই এই যে রেখে দেওয়া ভাতগুলো দিয়ে দেবো। এই যে আস্তে আস্তে এই ভাতগুলো এই যে দিয়ে দিচ্ছি। এই ভাতগুলো দিয়ে আমরা অল্প অল্প ভেজে নেবো, বেশি ভাজবো না, অল্প ভাজবো। এবার এই যে লবণ দিয়ে দিচ্ছি। এই যে এইবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নেবো। এ কড়াই হয়ে গেছে, এইটাই যেটাই দিয়েছি এটা হয়ে গেছে ভাজা, আর সামান্য পরিমাণে রেখে নামিয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি এই যে গোলাপ জল, গোলাপ জল দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এইবার দেবো তাওড়া জলটা দেবো। এই যে তাওড়া জল দিয়ে দিচ্ছি। আমাদের ভাত পুরো রেডি, ফ্রাইড রাইস এখনই লাগিয়ে দেবো, হয়ে গেছে। পরে ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, বা তোমাদের পরে দেখাচ্ছি। এই যে ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে। এই যে এখন এই হাঁড়িতে তুলে নেওয়া হয়েছে, তুলে রেখে এখন এগুলো একটু ঢাকা দিয়ে রাখবো, তারপরে সবাই খাবে।